নমস্কার। সারা দুনিয়ার বিভিন্ন স্বাদের গল্প নিয়ে আমাদের নিবেদন গল্প গল্প রহস্য। আজ আপনারা শুনবেন আমাদের মৌলিক উপস্থাপনা সাক্ষী, রচনায় তোষা, নাট্য রূপান্তরে তুনির, বিভিন্ন চরিত্রাভিনয়ে তোষা, ধীমান, তুনির ও আমি পল্লব, আবহ সঙ্গীত ও সম্পাদনায় পল্লব, প্রচ্ছদ পরিকল্পনা টিম গল্প গল্প রহস্য। শুরু হতে চলেছে সাক্ষী। আমি অত শত জানি না পাকরাশি, আমার হানাবাড়ি শুটিং এর জন্য ওই বাড়িটাই চাই। না মানে স্যার, হানাবাড়িতে শুটিং করা কি খুব দরকার? আমরা অন্য কোথাও সেট বানিয়ে নিতে পারি স্যার। হ্যাঁ তা তো পারি, কিন্তু তাতে প্রোডাকশনের খরচ কতটা বেড়ে যাবে বুঝতে পারছো? এমনিতেই এখন প্রোডাকশন কোম্পানি লাভের গুড় পিঁপড়ে থেকে যাচ্ছে, তারপর ওই রকম একটা লোকেশন এত সস্তায় পেয়েও ছেড়ে দেবো? তিনতলা চক মিলানো বাড়ি, চারিদিকে আম কাঁঠাল নারকেলের বাগান দিয়ে ঘেরা, ছাদে দাঁড়ালে গঙ্গার ওপারে ঘর বাড়ি, খেয়াঘাট ছবির মতো দেখা যায়, একদম ডিটো স্ক্রিপ্ট লোকেশন। কিন্তু স্যার ওই বাড়ির কিন্তু ভারী বদনাম। বদনাম? বদনাম মাই ফুড স্যার। ওই বাড়ির খাঁটি ভূতের চাটিকে অনেকেই মাটি নিয়েছে স্যার। দেখো পাকরাশি, এইটা তোমার গাঁজাখুরি বাংলা গল্পের প্লট নয় যে বলা নেই কওয়া নেই যেখানে সেখানে ড্যাং ড্যাং করে ভূত ঘুরে বেড়াবে আর তান্ত্রিক তাদের খপ করে পড়বে। লেখকের আর কি, ওইসব লিখেই খালাস। এদিকে আমরা লোকেশন খুঁজে মরি, অমন ফ্যান্টাস্টিক লোকেশন আমি ছাড়তে পারবো না। দ্য সিগল প্রোডাকশন হাউস যখন হানাবাড়ির প্রোডাকশনের দায়িত্ব নিয়েছে তখন শুটিং ওই বাড়িতেই হবে। সে আপনি যাই বলুন স্যার, ওই বাড়িতে কিন্তু ভূত আছে, অনেকেই দেখেছে স্যার। তাছাড়া সাইট ভিজিটের দলটাও তো ওখান থেকে পালিয়ে এসেছে, ওরা কিন্তু সত্যি ভূত দেখেছে স্যার। শাট আপ, ভূত দেখেছে না বেশি গাঁজা টেনে সাইট সিং এ গেছে, সেটা আগে খবর নিয়ে দেখো। স্যার একটু বোঝার চেষ্টা করুন। কিচ্ছু বোঝার নেই, ভূতের বাড়ি তাই তো। বেশ, আমি আজ রাতে একাই ওই বাড়িতে গিয়ে থাকবো, দেখি কোন মান্দ ভূতের হুন্দো ছানা আমায় ভয় দেখাতে আসে। যাও গিয়ে আমার জন্য একটা ইমার্জেন্সি লাইট আর এক ফ্লাস্ক চায়ের ব্যবস্থা করে রাখো। আদেশ শুনে পাকরাশি নিজের আমশি মার্কা মুখখানা নিচু করে ঘর থেকে বেরিয়ে গেল। অফিসের গাড়ি করে হানাবাড়িটার গলির সামনে যখন নামলেন অভিজিৎবাবু, তখন রাত প্রায় 8:30। রাতের খাবারটা তিনি বাড়ি থেকেই সেরে এসেছেন। চায়ের ফ্লাস্ক, ইমার্জেন্সি লাইট ও ব্যাগের মধ্যে থাকা শতরঞ্চি সব কিছু একবার মিলিয়ে নিয়ে তিনি সরু গলিটা ধরে বাড়ির দিকে হাঁটা দিলেন। গলি ধরে কিছুটা এগোতেই তিনি দেখলেন একটা আধবুড়ো চিমশে মার্কা লোক রাস্তার এক কোণায় দাঁড়িয়ে ওর নিষ্প্রাণ মরা মাছের মতো চোখ দুটো দিয়ে অপলক দৃষ্টিতে অভিজিৎবাবুর দিকে তাকিয়ে আছে। অভিজিৎবাবু কটমট করে লোকটার দিকে তাকাতেই লোকটা ওনাকে উদ্দেশ্য করে বলল, ও সাবেলি মে মাত চাও না সাব। কিউ? ও মত কি হাভেলি হ্যায়। মত কি হাভেলি হ্যায় বললেই হলো, কে মরেছে ওখানে শুনি? চো ভি গায়া সাব, ওহাঁ সে মত কি বদবু আতি হ্যায়। যা খুশি বললেই হলো না, নর্দমার বদবু, পাকের বদবু এসব শুনেছি, মত কি বদবু আবার কি? রাতের বেলা কানাগুলিতে দাঁড়িয়ে ছ্যাবলামি হচ্ছে, যাও ভাগ ইয়া আসে। লোকটা এবারে অভিজিৎবাবুর কাজ ঘেঁষে মরিয়া হয়ে বলল, মাই আপকা ভালা চাহতা হুঁ সাহাব, মত চাইয়ে উধার, মত চাইয়ে, ওহাঁ সে মত কি বদবু। মত কি বদবু, তোমার মুখ থেকে তো চলাইয়ার খুশবু বেরুচ্ছে, যত সব আতাল মাতাল আবার বু শেখাতে এসেছে, দূর হওয়া অত ছাড়া। এই বলে অভিজিৎবাবু যেই না লোকটাকে তাড়া করলেন, সাথে সাথে এই লোকটা অন্ধকারে মিলিয়ে গেল। তাড়িয়ে তো দিলেন তিনি মাতালটাকে, কিন্তু তার মনের মধ্যেও এখন একটু খচখচ করতে লাগলো। পাকরাশিও এই একই কথা বলেছিল, এখন আবার এই উটকো মাতালটা, মত কি বদবু, মানে মৃত্যুর গন্ধ। ধুর তরি, যত সব আবল তাবল প্রলাপ,
মুখে একটা স্বগতোক্তি করে তিনি গটগট করে হেঁটে গেলেন হানা বাড়িটার দিকে। এই জায়গাটা কলকাতার কাছে হলেও এটাকে ঠিক শহর বলা চলে না, বরং মফস্বল কথাটাই এর সঙ্গে বেশি মানানসই। তবে জায়গাটা অত্যন্ত নির্জন, আশেপাশে বাড়িঘর বিশেষ কিছুই নেই। জঙ্গলা আগাছায় ঢেকে দাঁড়িয়ে আছে বাড়িটা। ঘুটঘুটে অন্ধকারে বাড়িটাকে দেখে অভিজিৎবাবুর গাটা একটু ছমছম করে উঠল। পরিবেশটাই এমন, সন্ধে রাতকেও এখানে মনে হচ্ছে মধ্যরাত। তারপরে শীতটাও আজকে বেশ জাঁকিয়ে পড়েছে। হাতে থাকা টর্চটা জ্বালিয়ে অভিজিৎবাবু গেট খুলে ভেতরে ঢুকলেন। প্রাসাদপম বাড়িটা অন্ধকারের সঙ্গে মিশে দাঁড়িয়ে আছে। এ বাড়িতে হয়তো কোনো দিন ইলেকট্রিসিটি এসে পৌঁছয়নি। শুটিংয়ের সময় আলাদা করে জেনারেটরের খরচা হবে। শ্যাওলা ধরা দেওয়ালে টর্চের আলো ফেলে বাড়িটাকে জরিপ করতে লাগলেন অভিজিৎবাবু। স্থানে স্থানে গজিয়ে উঠেছে বট অশ্বত্বের গাছ। বাড়িটার সামনেই একটা বিশাল উঠোন, মাঝে একটা ভাঙা তুলসী মঞ্চ, মোটা মোটা থামগুলো জড়িয়ে রয়েছে রাজ্যের আগাছা। পুরনো বাড়িতে একটা পচা সোদা গন্ধ থাকে। উত্তরে হাওয়ার গমকে সেটা অভিজিৎবাবুর নাকে এসে লাগতেই তিনি নাক সিঁটকলেন। বাড়ির ভিতরে ঢুকলে এর সাথে যোগ হবে ইঁদুর বাঁদুরের বোটকা গন্ধ। কথাটা ভেবেই তিনি ভারী বিরক্তি বোধ করলেন। ভাগ্যিস এখন শীতকাল, তাই সাপের ভয় নেই। কৈশোরকালে একবার বন্ধুদের সঙ্গে বাজি ধরে তিনি পোড়ো বাড়িতে রাত কাটাতে গিয়েছিলেন। সেবারে অবশ্য একটা পেঁচার জলজলে চোখ দেখেই তার কাপড়ে চোপড়ে হবার দশা হয়েছিল। তারপর বন্ধু মহলে তার মান সম্মান কোথায় নেমেছিল সে কথা আর তিনি আজ মনে করতে চান না। তবে আজ এই বুড়ো বয়সে এসে তিনি তার হৃত সম্মান পুনরুদ্ধার করতে দৃঢ়প্রতিজ্ঞ। নিজের জুনিয়রদের কাছে তিনি কিছুতেই হাস্যস্পদ হতে পারবেন না। ঈষৎ কম্পিত বক্ষে তিনি বাড়ির ভিতরে প্রবেশ করলেন। বাইরে থেকে যেমনই লাগুক না কেন, বাড়ির ভিতরের অবস্থা কিন্তু অতটাও খারাপ নয়। চুনকাম উঠে গেলেও এখনও পলেস্তরা খসে পড়েনি। ধুলো আর ঝুল পরিষ্কার করে দিলেই শুটিংয়ের জন্য জায়গাটা আদর্শ হয়ে উঠবে। দোতলায় ওঠার সিঁড়িটাও একদম ঠিকঠাক রয়েছে। নিচে ইঁদুরের উৎপাত ও স্যাঁতস্যাঁতে ভাব বেশি থাকায় সেখানে বসে রাত কাটানো কষ্টকর, তাই তিনি সিঁড়ি ধরে দোতলায় উঠে এলেন। তারপর পছন্দ মতো একটা ঘর বেছে নিয়ে চারপাশটা পরিষ্কার করে ইমার্জেন্সি আলো জ্বালিয়ে ঘরের মধ্যে গুছিয়ে বসলেন। বেশ কিছুক্ষণ কেটে গেল, মশার প্যাঁপু ছাড়া আর কোনো শব্দ নেই চারপাশে। আজ বোধহয় পূর্ণিমা। সামনের একটা কপাট ভাঙা জানলার মধ্যে দিয়ে আলো এসে পড়েছে মেঝেতে। বেশ বুদ্ধি করে ঘরটা বেছেছেন তিনি। জানলায় কপাট না থাকলেও ঘরটার উত্তর পূর্ব দিকে দেওয়াল থাকায় শীতের হাবার দাপট এ ঘরে একটু কম। মোবাইল নিয়ে তিনি বেশ কিছুক্ষণ খুঁটখুট করলেন, কিন্তু নেটওয়ার্ক প্রায় নেই বললেই চলে। শেষে বিরক্ত হয়ে ফ্লাক্স থেকে একটু চা ঢেলে তাতে চুমুক দিলেন। দামি দার্জিলিং চায়ের সুগন্ধে চারপাশ ভরে ওঠা সত্ত্বেও অভিজিৎবাবুর ঠিক চা পানের আমেজটা এলো না। তার কেমন যেন একটা অস্বস্তি হচ্ছে। তিনি একটা গভীর শ্বাস টানলেন আর তখনই বুঝতে পারলেন অস্বস্তির কারণটা। ঘরে শুধুমাত্র চায়ের গন্ধই নয়, তার সঙ্গে মিশে আছে একটা তীব্র আষ্টে গন্ধ। আর গন্ধটা চায়ের প্রতিটা চুমুকের সঙ্গে উত্তরোত্তর বেড়েই চলেছে। আশেপাশে কিছু মোড়ে পুঁচে উঠেছে কিনা দেখার জন্য তিনি চারিদিকে টর্চের আলো ফেললেন। না, তেমন কিছুই তার চোখে পড়ল না। তিনি গন্ধটাকে উপেক্ষা করে আবার চা পানেই মন দিতে যাবেন, ঠিক সেই সময় মনে হলো যেন দরজার কাছে কার মৃদু পায়ের আওয়াজ শুনলেন। অজান্তে অস্ফুটেই তার মুখ থেকে বের হয়ে এলো, কে? তিনি কোনো উত্তর পেলেন না, কিন্তু একটা কিছুর উপস্থিতি তিনি বেশ অনুভব করতে পারছেন। ঠিক সেই সময়ে সামনের জানলার দিকে চোখ গেল তার। ঘরটার সামনেই একটা ব্যালকনি আছে। ব্যালকনির দিকে দরজাটা বন্ধ, অথচ ব্যালকনির রেলিং ধরে দুটো ছায়ামূর্তিকে তিনি মুখোমুখি স্পষ্ট দাঁড়িয়ে থাকতে দেখলেন। যেন মাটি ফুঁড়ে উঠে এলো মূর্তি দুটো।
জ্যোৎস্নার আলোয় তিনি বেশ বুঝতে পারলেন ছায়ামূর্তি দুটোর একটা পুরুষ ও অন্যটি রমণী। রমণীর কেশরাশি হাওয়ার তালে তালে আন্দোলিত হচ্ছে। হঠাৎ এমন ঘটনায় কিছুটা চমকে গেলেও বিষয়টা সরজমিনে তদন্ত করার কৌতূহল অভিজিৎবাবুকে পেয়ে বসল। এরা কারা? মাঝরাতে পোড়ো বাড়িতে কী করছে যুগলে? ব্যালকনিতে দুজনে পৌঁছলই বা কী করে? এই ঘরের মধ্যে দিয়ে ছাড়াও ব্যালকনিতে যাবার অন্য কোনো রাস্তা আছে নাকি? অত্যন্ত সন্তর্পণে তিনি দরজার সামনে এসে দাঁড়ালেন। নিঃশব্দে দরজার শিকলটা খুলে আচমকা আবির্ভূত হয়ে দেখা দেবেন এইটাই তার অভিপ্রায়। কিন্তু বিধি বাম, দীর্ঘ অব্যবহারের ফলে জংধরা দরজাটা ঠেলতেই কবজায় বিচ্ছেরি একটা আওয়াজ হলো। তিনি লাফিয়ে ব্যালকনিতে এসে দাঁড়ালেন। পূর্ণিমা চাঁদের আলোয় চারিদিক উদ্ভাসিত। সারা ব্যালকনিটা জ্যোৎস্নালোকে তার চোখের সামনে খালি পড়ে আছে। সেখানে কেউ নেই, শুধু একটা নারীকণ্ঠের খিলখিল হাসি তার হৃদমাঝারে কাঁপুনি দিয়ে বাতাসে মিলিয়ে গেল। সাহসে ভর করে তিনি এদিক ওদিক ঘুরে ব্যালকনিটা পর্যবেক্ষণ করতেই নজরে পড়ল এক কোণে থাকা পুরনো একটা পেঁচানো সিঁড়ির দিকে। সিঁড়িটা দিয়েই ব্যালকনি থেকে সহজেই নিচের বাগানে নেমে যাওয়া যায়। পুরো ব্যাপারটা তার কাছে জলের মতো পরিষ্কার হয়ে গেল। পুরনো বাড়িটাকে ভূতের বাড়ি বানিয়ে রাত বিরেতে এখানেই লীলা খেলা চলছে। আজ তার উপস্থিতি বুঝতে পেরেই সময় থাকতে সরে পড়েছে। ঘরে ফিরে এসে অভিজিৎবাবু আবার তার আগের জায়গায় বসলেন। একঘেয়েমি কাটাতে মাঝখাই গলায় একটা গানের কলি ভাঁজতে লাগলেন। হরি দিন তো গেল সন্ধ্যা হলো পার করো আমারে, হরি দিন তো গেল সন্ধ্যা হলো পার করো আমারে, তুমি পারের কর্তা জেনে বার্তা তাই ডাকি তোমারে, হরি দিন তো গেল সন্ধ্যা হলো পার করো আমারে। ব্যালকনির দরজাটা এবারে তিনি ভেজিয়ে রেখেছেন, শিকল তুলে দেননি। মধ্যরাতে অভিজিৎবাবুর বাঁচখাই গলার গান সহ্য করতে না পেরেই মনে হয় একটা মশা তার গালে মক্ষম কামড় বসালো। নিজের গালে সজোরে একটা থাপ্পড় কষালেন অভিজিৎবাবু। অভিঘাতটা প্রয়োজনের থেকে একটু বেশি জোরে হওয়াতে তিনি মুখ দিয়ে উফ বলে একটা শব্দ করলেন। সেই মুহূর্তেই তিনি টের পেলেন উফ কথাটা তিনি একা বলেননি, তার সাথে আরও যেন একটা কেউ বলেছে। এদিক ওদিক তাকাতেই তার নজরে পড়ল ছেলেটাকে, কখন চুপচাপ ঘরে ঢুকে এক কোণে এসে বসেছে। গানের আবেশে তিনি ছেলেটাকে খেয়ালই করেননি। নেহাতি গোবেচারা গোছের ছেলে, পরনে ময়লা ধুতি, গায়ে একটা স্যান্ডো গেঞ্জি। আকর্ণ বিস্তৃত একটা হাসি দিয়ে ছেলেটা অভিজিৎবাবুকে বলল, ওফ বাঁচালেন। মানে? মানে আপনার যা বাজখাই গলা, শিয়ালেরা লজ্জা পাবে। অপমানটা গায়ে নামে খেয়ে অভিজিৎবাবু খিঁচিয়ে উঠলেন। আমি তো আর কনসার্টে গান গাইতে উঠিনি, মাঝরাতে পোড়ো বাড়িতে গুনগুন করেছি মাত্র। কিন্তু তুমি কে বাবা, এত রাতে ভূতের বাড়িতে সুরতাল বিচার করতে এসেছো? আমি এখানেই থাকি। বাবা বলল আপনি এখনো জীবিত না মৃত গিয়ে দেখে আসতে, তাই এলাম। কিন্তু বিশ্বাস করুন বুঝতে পারিনি, এখানে এসে আপনার গানের গুতো সামলাতে হবে। জীবিত না মৃত মানে? আমাকে নিয়ে আর কি হচ্ছে? তা তোমার বাবাই কি এখানে মেয়ে নিয়ে ফষ্টি নষ্টি করতে বলেছে নাকি? আরে না না, আপনি কি যে বলেন দাদু। দাদু? কে দাদু? আমি দাদু? এই এই মানে কাকু কাকু, একটু বসি। অভিজিৎবাবু দেখলেন প্রস্তাবটা মন্দ না। এই রাত বিরেতে ভূতের বাড়িতে একদম একা বসে থাকার চেয়ে একটা কথা বলার সঙ্গী পেলে মন্দ হয় না। তিনি বললেন, বেশ বসো। ছেলেটা অভিজিৎবাবুর কাছে এসে পদ্মাসনে বসল। তবে যে যাই বলুক কাকু, আপনি কিন্তু বেশ সাহসী, এ বাড়িতে কেউ এতক্ষণ একা টিকতে পারেনি। টিকতে পারেনি মানে? মানে আর কিছুই না, ওই ভয় টেসে গেছে। সে কি,
তারপরও তুমি এত রাতে আমার খোঁজ নিতে এলে? তোমার মতলব খানা কি বলো তো? আমার ব্যাপারটা আবার একটু আলাদা, আপনাকে আমার বেশ মনে ধরেছে জানেন তো। বলছি আমি অনেক গল্প জানি, শোনাই। গল্প শুনতে শুনতে দেখবেন রাত কেটে গেছে। বেশ শোনাও। ছেলেটা ওর গল্প আরম্ভ করল। তখন দেশ সদ্য স্বাধীন হয়েছে, এই বাড়িটায় তখন একটা মেস ছিল। এই সব বাড়িগুলো ভাড়া দিয়ে বাড়িওয়ালা সপরিবারে এর উল্টো দিকে বাস করত। তা বাড়িওয়ালার এক যুবতী রূপসী নাতনিও ছিল, নাম ধরুন মল্লিকা। মল্লিকা এই ঘরেই বাস করা এক যুবকের প্রেমে পড়ে গেল। পিছনের ওই সিঁড়িতে প্রায় ওদের অভিসার চলত। অভিজিৎবাবুর ভারী বিরক্ত লাগলো, বাপের বয়সী একটা লোককে চ্যাংরা ছোড়াটা প্রেম লীলা শোনাচ্ছে। সত্যি তিনকাল গিয়ে এককালে ঠেকেছে, ঘোর কলি। কিন্তু সঙ্গ লাভের আশায় তিনি বিরক্তি চেপে রাখলেন। ছেলেটা বলে চলল, দুজনের অলিন্দ প্রণয় ভালোই জমে উঠেছিল। ঠিক সেই সময় একদিন একদিন কি একদিন মল্লিকার দাদু মানে মেসের মালিক দুজনকে আলিঙ্গরত অবস্থায় দেখে ফেললেন। সময়টা বুঝতে পারছেন 50 দশকের হবে। ব্যাস, মেয়ে গৃহবন্দী, ছেলেটিকেও ঘর ছেড়ে দেওয়া তলব দেওয়া হলো। বেশ হয়েছে। আপনি না কাকু বড্ড বিরসী, এমন একটা রোমান্সের অঙ্কুর এই বিনষ্ট হলো, তাই শুনে আপনি আনন্দ পাচ্ছেন? আনন্দ অবশ্য মল্লিকার বাড়ির লোকেরাও পেয়েছিল জানেন তো। 7 দিনের মধ্যেই মল্লিকার বিয়ের ব্যবস্থা করে ফেলল। পাত্র কিন্তু 8 ফেল, তবু তারা উচ্চ বংশ, কংসরাজের বংশধর কি না। তবে বিষয় সম্পত্তি ছিল অঢেল। ওদিকে মল্লিকার ভালোবাসার রাজপুত্র ছিল বিয়ে পাশ, কিন্তু গরিব, তার ওপর আবার উদ্বাস্তু, নিচু জাত, কিছুতেই আর স্ট্যাটাসে মেলে না। বাবা, এ তো আর সোশ্যাল মিডিয়া স্ট্যাটাস নয় যে একটা হলেই হলো, এ হলো সামাজিক স্ট্যাটাস। শেষের কথাটা দারুণ আঁতে লাগলো অভিজিৎবাবুর। তার ঘরেও সেম কেস, তার মেয়ে অনন্যা একটা ছেলেকে ভালোবাসে, মন্দ নয়, সে পাত্র ভালো, রংটাও টুকটুকে ফর্সা, কিন্তু তবু তিনি সেখানে ভিলেনের রোল প্লে করছেন। কারণ ওই একটাই, ছেলেটি নিচু জাত। তিনি গলা খাঁকারি দিয়ে সাফাই দিতে গেলেন। ঠিকই তো, জাত তো আর দেশে জিনিস নয়, তাছাড়া দুমদাম করে জাত তার প্রেমে পড়লেই বিয়ে দিতে রাজি হতে হবে? ওইটুকু বয়সে কারোর ঠিক ভুল বিচারের ক্ষমতাই থাকে না জানেন তো। এই আপনাদের মতো লোকগুলোর জন্যই না এই পৃথিবীটা দিন দিন অশান্ত হয়ে যাচ্ছে। অভিজিৎবাবু দেখলেন এই পুঁচকে বকাটে ছোড়ার সঙ্গে এ বিষয়ে তর্ক করার কোনো মানেই হয় না। তিনি প্রসঙ্গ ঘোরাতে বললেন, যাক সে কথা বাদ দাও, তোমার গল্পে তারপর কি হলো বলো। মল্লিকার বিয়ের রাতে ছেলেটা নিজের গলায় দড়ি দেয়। পরদিন ঘরে ঢুকে সবাই ছাদের কড়ি থেকে ছেলেটির ঝুলন্ত দেহ আবিষ্কার করে। ওই যে দেখুন না, বলেই ছেলেটা হঠাৎ আঙুল দিয়ে ছাদের দিকে ইশারা করল। সেই দিকে তাকিয়ে অভিজিৎবাবুর বুকের রক্ত হিম হয়ে গেল। একটা কাপড় গলায় ফাঁস দিয়ে ঝুলছে একটা ছেলে, চোখগুলো ঠিকরে বেরিয়ে এসেছে, মুখটা অদ্ভুতভাবে বিকৃত হয়ে বিপৎস লাগছে দেখতে। পরনে একটা ময়লা ধুতি আর স্যান্ডো গেঞ্জি। আরে, এ তো এই ছেলেটা যে এতক্ষণ ওর সাথে বসে গল্প করছিল, কোথায় মিলিয়ে গেল ছেলেটা? প্রাথমিক বিহ্বলতা কাটা মাত্রই তিনি চিৎকার করে ঘর থেকে বেরিয়ে হুড়মুড় করে সিঁড়ি বেয়ে নিচে নামতে লাগলেন। তাড়াহুড়োতে তাল সামলাতে না পেরে তিনি সিঁড়িতে পা হড়কে পড়ে গেলেন। তিনি গড়িয়ে একটা নরম কিছুর ওপর হুমড়ি খেয়ে পড়লেন। সাথে সাথেই শোনা গেল নারীকণ্ঠের একটা আর্ত চিৎকার, বাবা গো, বুড়োটা মেরে ফেললো। অভিজিৎবাবু চোখে তখনও সর্ষে ফুল গুনছেন। হঠাৎ শীতকালের বরফ ঠান্ডা জলের ঝাপটা তার চোখে মুখে পড়াতে তিনি সম্বিত ফিরে পেলেন। তার টাকের মাঝখানটা ব্যথা করছে, হাত দিয়ে তিনি বুঝতে পারলেন জায়গাটা ফুলে টমেটো হয়ে গেছে।
ঘাড় ঘুরিয়ে তাকাতেই দেখলেন তার শিয়রে বসে রয়েছে বেশ সুশ্রী এক তন্নি। তাকে শুনিয়েই মেয়েটি কাকে যেন বলল, অমন করে বুঝে কেউ ভয় দেখায়? দাদুর হঠাৎ কিছু হয়ে গেলে আমাদের কি হতো বলো তো? এবারে অভিজিৎবাবুর নজর পড়ল শ্রোতাটির দিকে। আরে, এ তো সেই ছেলেটা যে ওনার সাথে এতক্ষণ বসে গল্প করছিল। কিন্তু ওই ছেলেটাই তো কিছুক্ষণ আগে ফাঁসিতে ঝুলছিল। একখানা ভীষণ বিষম খেয়ে তিনি চেঁচিয়ে উঠলেন, আহ, রাত বিরেতে এমন চেঁচাবেন না দাদু, পিলে চমকে ওঠে। এত করে আপনার টাকে জল ঢেলে শুশ্রূষা করলাম, আর এখন জ্ঞান হতে আমাদেরই গাল পাচ্ছেন? গাল পাচ্ছি কই? কেন জানেন না, কানাকে কানা, খোঁড়াকে খোঁড়া, তেমনি ভূতকে ভূত বলতে নেই? ই আপনার কোন দেশি শিক্ষা মশাই? অভিজিৎবাবু কিছুই বুঝতে না পেরে ফ্যাল ফ্যাল করে দুজনের দিকে তাকিয়ে রইলেন। মেয়েটি এবারে একটা মিষ্টি হাসি দিয়ে বলল, ও, আপনার সঙ্গে তো আমার পরিচয়টাই করা হয়নি। আমি হলাম মল্লিকা, আর ইনি হলেন ইয়ে, মানে আমার উনি। উনি আমার কথাই তো আপনাকে এতক্ষণ বলছিলেন। আমরা হলাম গিয়ে 1953 গঙ্গাপ্রাপ্ত, মানে আপনাদের ভাষায় লেট। ওরে বাবা রে, ভূত জোড়া ভূত! আরে দাদু, এত ভয় পাচ্ছেন কেন? আমাদের ঘাড় মটকাবার ইচ্ছা থাকলে থোড়াই আপনার সেবা করতাম। ভূতেদের নামে এইসব বেকার অপবাদ একমাত্র আপনাদের মতো জ্যান্ত মানুষরাই দিতে পারে। অভিজিৎবাবু ভেবে দেখলেন কথাটা সঙ্গত, তবু তার কেমন সন্দেহ হলো। তিনি আদৌ বেঁচে আছেন কি না সেটা বোঝার জন্য ডান হাত দিয়ে বাঁ হাতে নাড়িটা টিপে ধরলেন। বেশ দ্রুত নাড়ির স্পন্দন তিনি স্পষ্ট অনুভব করলেন। তার কাণ্ড দেখে মল্লিকা হেসে বলল, কি দেখছেন, বেঁচে আছেন কি না? আপনি দিব্যে বেঁচে আছেন, চিন্তা করবেন না। মাঝখান থেকে আমি ডিলটা পাকা করতে উপরে উঠছিলাম, আর আপনি আমার গায়ে পড়ে আরেকটু হলেই আমার কোমরটা দিচ্ছিলেন ভেঙে। উরি বাবা রে! কোমরে হাত দিয়ে মল্লিকা মাজা ডলতে লাগলো। আমি কি করব, তোমার উনি মানে কি কি যেন নাম? যাহ দাদু, আপনিও না জানেন না, আমাদের যুগে ওনার নাম মুখে আনার চল ছিল না, তাতে ওনার অমঙ্গল হবে যে। এই, তুমি তোমার নাম বলনি দাদুকে? না, মানে ভুলে গেছি, আমার নাম চঞ্চল। তা বাপু, চঞ্চল, আমাকে ওভাবে ভয় দেখানোর কি দরকার ছিল? আমাদের বিষয়ে আপনার চ্যাটাং চ্যাটাং কথা আমার একটু সহ্য হচ্ছিল না, তাই ভাবলাম একটু করকে দিই। বড় বাচ্চা বেঁচে গেছি, বাপের বয়সী লোককে নিয়ে ফাজলামি। আমাদের বিয়ে হলে আমাদের ছেলেও হয়তো এখন দাদুরই বয়সী হতো। তুমি এটা দাদুর সঙ্গে একদম ঠিক করনি। দাদু পটকে গেলে আমাদের ডিলটার কি হতো? ডিল? কিসের ডিল? দেখুন দাদু, আপনার বাড়ি যাই শুটিংয়ের জন্য, দিয়ে দেব। আমি এখন এই বাড়ির মালকিন, কিন্তু নির্বিঘ্নে বাড়িতে শুট করতে হলে আপনাকে একটা ছোট্ট সাক্ষী দিতে হবে। সাক্ষী? কিসের? খুনের? আরে, এ বুড়োটার দেখি খুন জখম ছাড়া আর কিছুই মাথায় নেই। আরে দাদুর কথা শোনো, খুনের কেন হতে যাবে? বিয়ে? বিয়ে? কাদের বিয়ে? আমাদের বিয়ের। মানে তোমাদের বিয়ে হয়নি? সে আর হলো কই? আপনি তো আচ্ছা গবেট মশাই, তাহলে এতক্ষণ ধরে কি গল্প শোনালাম? না, মানে ভূতেদের আবার বিয়ের কি দরকার? দরকার বই কি, মরার আগে সেটা জানতাম না বলেই তো যত গন্ডগোল। কেন? আরে, দিরাগমনে বাড়ি ফিরে ওর খবরটা শুনে তো আমিও বিষ খেলাম। ভাবলাম জীবদ্দশায় তো হলো না, তাই মরে দুজনে এক হই। কিন্তু ভূতেদের সমাজেও তো আপনার মতন লোকের অভাব নেই মশাই,
আপনারা তো মরেও আমাদের প্রেমে কাঠি করতে ছাড়বেন না, তাই আমাদের বিয়েটা হচ্ছে না। তা সে যুগে তো রেজিস্ট্রির চল ছিল না, এখন হয়েছে। ভূতপূর্ব কিছু শুভানুধ্যায়ী জোগাড় করে রেজিস্ট্রির ব্যবস্থা করেছিলাম, কিন্তু ভূতের সাক্ষী ভূত সমাজ মানতে রাজি নয়। কথায় বলে না, দুর্জনের ছলের অভাব হয় না। তাই আমাদের একজন জীবিত সাক্ষী দরকার, কিন্তু এই বাড়িতে যেই আসে সেই মরে ভূত হয়ে যায়, তাই আমাদের রেজিস্ট্রিটাও আর হচ্ছে না। আপনি এখনো বেঁচে আছেন, এই যে কাগজ, একটা সিগনেচার করে দিন না প্লিজ। কিন্তু যাগযজ্ঞ ছাড়া বিয়ে, তাছাড়া মল্লিকা তো বিবাহিত, ডিভোর্স ফাইল। ধুস, কিসের বিয়ে? এক রাতের সম্পর্ক, সে বেটা আবার বিয়ে করে নাতি পুতি নিয়ে দিব্যি সংসার করছে। তবে ওটা মরে এপারে আসার আগেই আমাদের কাজটা সেরে ফেলতে হবে। মাঝে মাঝেই বাড়ি হাসপাতাল করে ফলস অ্যালার্ম দিচ্ছে। তাছাড়া জানেন না, ভূতেরা আগুনে ভয় পায়, ওইসব যাগযজ্ঞ কিছু হবে না। কিন্তু বিয়ের রেজিস্ট্রিতে যে তিনখানা সই লাগে, পরিবর্তিত পরিস্থিতিতে একটাতেও হয়। তবে আমরা কিন্তু চাইলে তিনখানা সইও জোগাড় করতে পারি। আপনার বইয়ের মহানায়ক মজনু আর নায়িকা লতার দুখানা সই যদি শুটিংয়ের সময় ম্যানেজ করে দেন, তবে ব্যাপারটা বেশ রোম্যান্টিক হয়। অভিজিৎবাবু নিজের অজান্তেই বুক পকেট থেকে কলমটা বের করে নিলেন। চঞ্চল তার দিকে কাগজটা এগিয়ে দিল। শেষ মুহূর্তে একবার এই অসবর্ণ বিবাহের সাক্ষী হবার জন্য তার অন্তরাত্মা যে বিদ্রোহ করে ওঠেনি তা নয়, কিন্তু এখন এদের বেশ ডেসপ্যারেট বলেই মনে হচ্ছে। কি জানি, বলা যায় না বিদ্রোহ করলে হয়তো এরা তাকেও বিদেহী আত্মা বানিয়ে দিতে পারে। তাছাড়া এমন সুন্দর বাড়িটা শুটিংয়ের জন্য ব্যবহারের অনুমতিও এই সুযোগে মিলে যাবে। তারপর মজনুলতাকে কোনোভাবে রাজি করিয়ে ফেলা গেলে সোনায় সোহাগা, ভবিষ্যতেও অন্য সিনেমার কাজে অনায়াসেই বাড়িটাকে কাজে লাগানো যাবে। চঞ্চল মল্লিকাকে দিয়ে ভয় দেখিয়ে যদি কেয়ারটেকারটাকে একবার বশ করা যায়, তবে বলা যায় না প্রোডাকশনের খরচটাও হয়তো আরও কিছুটা কমিয়ে ফেলা অসম্ভব নয়। দুটো বেজাতের ভূতের বিয়ের সাক্ষীর বিনিময়ে এতখানি চড়া লাভ হলে ক্ষতি কি? ঘসঘস করে অভিজিৎবাবু রেজিস্ট্রি পেপারে সই দিয়ে দিলেন। মল্লিকা ছো মেরে তার হাত থেকে কাগজটা নিয়েই চটাক করে অভিজিৎবাবুর গালে একটা হামি দিয়ে বলল, থ্যাংক ইউ দাদু, শুটিং পার্টির নিরাপত্তার দায়িত্ব এবার আমাদের, আপনি নির্বিঘ্নে বই বানান। আর অনন্যার ব্যাপারটাও একটু ভেবে দেখবেন, আমরা কিন্তু সব খবরই রাখি। বলে খিলখিল করে হাসতে হাসতে দুজনে অন্ধকারে মিলিয়ে গেল। অভিজিৎবাবু হতভম্ব হয়ে বসে নিজের টমেটোর মতো ফুলে ওঠা টাকে হাত বোলাতে লাগলেন।